রায় বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঙ্গে রয়েছি রূপালী, আর আপনারা দেখছেন জীবন রেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টর সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমাদের মধ্যে পেয়েছি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন মুখার্জি। নমস্কার ডক্টর। আমরা আপনাকে দ্বিতীয়বার পেলাম আমাদের সেটে, খুব ভালো লাগছে। আজকের বিষয়টা না একটু অন্যরকম, কেননা আমাদের ইউটিউবের কিছু দর্শক বন্ধু রয়েছে এবং আমাদের ফেসবুকে কিছু দর্শক বন্ধু রয়েছে, তো সেখানে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েই থাকি, যার জন্য আপনাকে দ্বিতীয়বার আসতে হলো। যে কিছু শিশুদের নিয়ে এমন কিছু প্রবলেমে বাবা মারা ফেসে গেছেন যে সেখান থেকে আর বেরোনো সম্ভব হচ্ছে না। অনেক রকম ক্যারিকেচার করেছেন নিজেরাও, কিন্তু বেরোতে পারছেন না। সেরকমই একটি সমস্যা হলো শিশুদের মোবাইলের প্রতি আসক্তি কিভাবে কমাবে, তো এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? প্রথমেই বলি যে রায় বাংলায় দ্বিতীয়বার এসে আমার সবসময় এখানে আসতে ভালো লাগে। এর আগেও বহুবার এখানে প্রোগ্রাম করে গেছি, রায় বাংলার সঙ্গে এটি দ্বিতীয়বার। তো সংগঠকদের প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা খুব প্রাসঙ্গিক এবং সময় উপযোগী বলে আমার মনে হয়। যে মোবাইল ফোনে আসক্তি, এটা লকডাউনের সময় আমরা খুব ভালোভাবে দেখছি আরো বেশি বলে আমাদের এটা মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু বহুদিন থেকেই মা বাবার মনে প্রশ্ন। কারণ মোবাইল একটা বিপ্লব এনেছে। তো আমরা 2003-04 সালে মনে হয় আমরা নিজেরাই প্রথম মোবাইল হাতে নিই এবং আমরা নিজেদের সন্তানের হাতে মোবাইল তুলে দিতে বাধ্য হয়েছি এখন কিছুটা পড়াশোনার কারণে। কিন্তু এই অনলাইন সিস্টেম চালু হয়েছে কিন্তু করোনা শুরু হয়েছে 2020-র মার্চ, তারও মার্চ 5-6 পর থেকে আমরা এই অনুভব করেছি যে এটা দরকার। কিন্তু তার অনেক আগেই কিন্তু আমরা মোবাইল তুলে দিয়েছি, যখন বাবা মা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেও সন্তানের সাথে কথা না বলে নিজেরা উল্টো দিকে বসে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলো করে যাচ্ছেন এবং বহু সময় সেখানে কাটাচ্ছেন, যেখানে অধীর আগ্রহে সন্তানের অপেক্ষা করছে যে তাদের সারা দিনের কিছু এক্সপিরিয়েন্স তারা বাবা মাকে, বিশেষ করে আজকালকার দিনে বাবা মা দুজনেই প্রায় ওয়ার্কিং, সুতরাং একটা নির্দিষ্ট সময় তাদেরকে বাড়ির বাইরে থাকতে হয়, হয়তো সেটা সিটিতে বেশি ছোট জায়গায় কম, কিন্তু থাকতে তাদের হয়। তো শিশুদের যে নিড সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি না। এইবার যখন লকডাউন হলো সেটা আরো বেড়ে গেল। কেন? কারণ দিনের একটা নির্দিষ্ট সময় বাচ্চারা স্কুলে যেত, তারা সেখানে সমবয়সী বন্ধু বান্ধব তাদের সঙ্গে শেয়ার করত এবং তাদের মনের অনেকটা চাহিদা পূরণ হতো তার মাধ্যমে। কিন্তু এখন সারাক্ষণই সবার বাড়ি তো বিরাট দোমহলা বাড়ি নয়, বিরাট বাড়ি নয়, ছোটখাটো দুটো তিনটে ঘর, তার মধ্যেই তারা সারাদিন ঘুরছে, যেখানে হয়তো শুধুই তারা মায়ের মুখ বাবার মুখ সারাদিন দেখতে পাচ্ছে, তাদের নিজেদের যে স্পেস সেটা সেটা কমে গেছে, যার ফলে তারা ওই ঘরের সুখী গৃহকোণে ছোট্ট এক কোণে মোবাইল নিয়ে অনেকটা সময় কাটাচ্ছে। এবং আমরা সবচেয়ে নিশ্চিন্ত থাকি যে বাচ্চা ঘরের বাইরে বেরোবে না, ঘরের মধ্যে মোবাইল নিয়ে পড়ে আছে, আমি আমার নিজের কাজ সারি, বাচ্চা সেফলি বাড়ির মধ্যে থাকবে। এটা কিন্তু একটা বড় শান্তির কথা বলে আমাদের অভিভাবকদের মনে হয়, কিন্তু সেখানে যে কত বড় একটা অন্যরকম কি বলবো সর্বনাশী বলতে পারি, সেটা কি আমরা ডেকে আনছি নিজেদের অজান্তে? একদম। মানে বিশেষ করে আমি বা আমার টিম নিয়ে যেভাবে আমরা যেভাবে কাজ করি শিশু মঙ্গলে, যেভাবে আমরা বহুদিন থেকে কাজ করছি, সেখানে আমাদের এই ধরনের বাচ্চা এখন যেন পাচ্ছি আরো বেশি, যাদের কথা নেই মুখে, কথা নেই এবং মা বাবা আসছেন। আগে কি হতো, আগে ওনারা 2.5 বছর বয়সে আসতেন, কারণ ওই সময় স্কুলে ঘাটি ঘাটি পাপা করে কিন্ডারগার্টেন স্কুলে আজকাল সবাই দিচ্ছে এবং স্কুলে গেলে ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যে বাচ্চা কথা বলে না, বাচ্চা মেশে না। এখন সেটা হয়তো একটু দেরি হচ্ছে, কারণ 2.5 বছর 3 বছরও অনেকে বাড়িতে ঠাকুমা দিদিমা বলছেও ঠিক আছে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিছুদিন অপেক্ষা করো। তো বাচ্চা হয়তো আর একটু বেশি বয়সে এসে পৌঁছচ্ছে 3.5 বছরে, কিন্তু তখন দেখা যাচ্ছে যে অনেক দেরি করে ফেলেছি আমরা। মানে বাচ্চার এই কথা না বলাটা, এটাকে আমরা খুব অছিলায় একটা ছোট্ট ভুল বলে আমরা ওয়েট করেছি যে ঠিক আছে কথা বলবে 2.5 বছর 3 বছর, কিন্তু দেখছি যে সেটা কিন্তু পরবর্তীকালে আমরা আমাদের কাছে এলে দেখতে পাচ্ছি যে তার একটা ডিসঅর্ডার রয়েছে,
সেটা নাম অনেক আছে, অনেক রকম নাম আছে, অনেক ডায়াগনোসিস আছে, ডাক্তারি পরিভাষা আছে, সে জায়গাতে আমি যাচ্ছি না। আমি সার্বিকভাবে বলছি বাচ্চার মুখের কথা বন্ধ হয়ে গেছে, কারণ যখনই আমরা পরস্পরের সাথে কথা বলছি তখন রেসিপ্রোকেশন আছে, অর্থাৎ উনি বলছে তার উত্তরে আমি যাই বলি একটা দুটো শব্দ বলছি, কিন্তু যখনই টিভি বা মোবাইল আমরা দেখছি সেখানে আমাদের বলার সুযোগটা কিন্তু নেই, ওখান থেকে বলছে সেটা আমরা দেখছি, এনজয় করছি বা করছি না, আমরা হয়তো হাসছি মিটিমিটি বা অট্টহাস্য করছি, কিন্তু আমাদের নিজেদের যে মনের এক্সপ্রেশন সেটা করার কিন্তু সুযোগ থাকছে না, যার ফলে কথা এমনি কমে গেছে। এর সঙ্গে আমি কিছু ডিসঅর্ডারে পড়ে যাব আমার মনে হয় যে। হ্যাঁ, তো আমাদের যে প্রথম প্রশ্ন যেটা দিয়ে আমাদের আজকে বিষয় রয়েছে যার উপরে আমরা ভিত্তি করে আলোচনা করছি, তো সেটা হচ্ছে যে মোবাইলের প্রতি আসক্তি কিভাবে কমাতে পারি আমরা বাড়িতে। একদম, তো যদি প্রথম ধাপে চেষ্টা করতে চাই, তারপর যদি না হলো তাহলে তো অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতেই হবে। একদম, তো যেটা আমার মনে হয় যে আসক্তি কমানোর প্রথম হলো যে টাইমটা আমরা মোবাইলে দিচ্ছি সেই টাইম আউট করা, মানে টাইম থেকে কিছুটা আমরা কমিয়ে যদি দিই। এখন প্রথম কথা, যে বাচ্চাটা মোবাইল দেখে খায়, ঠিক আছে, তাকে যদি আমি হঠাৎ করে পরের দিন থেকে মোবাইলটা বন্ধ করে দিই সেটা কিন্তু একটা ডিজাস্টার হবে, খাবে না এবং জেদ করবে, রাগ জেদ, এটা একটা সাংঘাতিক এখনকার পরিভাষায় মানে কি বলবো, এটা প্রত্যেকটা মা বাবার একটা নাইটমেয়ার। আড়াই তিন বছরের একটা বাচ্চা রাগ যে খুব সাংঘাতিক, প্রত্যেকের ঘরে একটা দুটো বাচ্চা। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রশ্ন কিন্তু তাই আমরা পেয়েছিলাম যে বাচ্চা প্রচন্ড জেদ করছে, জেদ কমানোর জন্য মাথা ঠান্ডা করার জন্য কোনো উপায় রয়েছে নাকি, তো সেই বিষয়ে আমাদের একই রকম ভাবে আলোচনা করছি আমরা, আপনারা অবশ্যই সেটার উত্তর পেয়ে যাচ্ছেন একই সাথে। হ্যাঁ, তো সেই ব্যাপারে কি বলছেন? হ্যাঁ, রাগ জেদ এবার ঘটনা হলো, এটা নিয়ে আমাদের কাজ আছে এবং এই প্রসঙ্গ বলি যে আজকে WHO এর একটা ট্রেনিং আছে যেটাকে কেয়ার গিভার স্কিল ট্রেনিং বলে, আর সেইটা CST বলে, WHO ওয়েবসাইটেও আছে খুব সুন্দরভাবে, WHO কেয়ার গিভার স্কিল ট্রেনিং, যেটা পৃথিবীর 45টা দেশে WHO একসাথে দিয়েছে, ঠিক আছে। সেটা আমাদের ইন্ডিয়া তো প্রথমে মুম্বাই পেয়েছিল এবং মুম্বাই ইন্ডিয়ার 4টে সেন্টারকে যোগ্য মনে করে তারা এই ট্রেনিংটি দিয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে আমরা পেয়েছি, কানপুরে একটি আছে, ব্যাঙ্গালোর একটি আছে আর মহারাষ্ট্রে একটি আছে। এইভাবে 4টি সেন্টার এই সুযোগটি পেয়েছে। আমাদের যেমন দুজন ট্রেনার আছে যারা ট্রেনিং অফ ট্রেনার্স হয়ে গেছে, তারা ট্রেন্ড, তারা এই ট্রেনিংটি এখন অলরেডি আমাদের ফিফথ ব্যাচ বেরোচ্ছে, দুটো অফলাইন, দুটো নয় 4টে অফলাইন হয়েছে আর 3টে অনলাইন হয়েছে, মানে টোটাল 7টা ব্যাচ আমাদের বেরিয়েছে। কলকাতার বেশ কিছু লোক ট্রেনিং নিয়েছেন অনলাইন, আমাদের এখানে কুচবিহার শিলিগুড়ি সেখানে অফলাইন হয়েছে। তো যাই হোক, মূল বিষয়টা হলো যে যে কেয়ার গিভার কে, আমার বাচ্চার কেয়ার গিভার কে, হয় মা না হলে ঠাকুমা অথবা বাড়িতে কোনো একটু মেয়ে আছে যে সারাদিন তাকে দেখে, তাকে যে স্কিল ট্রেন করা, মানে বাচ্চাটার যাতে সঠিক কমিউনিকেশন আসে, বাচ্চাটা কি করছে, মুখের ভাষা বাক্য হয়ে গেছে, কথা বলছে না, কম কথা বলছে এবং সেই নিজের ভাষা প্রকাশ করতে পারছে না বলে সে কিন্তু রাগ বা জেদ করছে, তাহলে আমি যদি তার কমিউনিকেশনটাকে সঠিক জায়গায় নিয়ে যাই তাহলে কিন্তু সে আর এটা করবে না। তো সেটার জন্যই আমাদের স্কিল ট্রেনিং আছে। এইবার এটা আমি প্রত্যেকটি বাবা মা যাদের বয়স, বাচ্চার বয়স 2 থেকে 9 বছরের মধ্যে, তাদের এটা ভীষণভাবে প্রয়োজন। মেবি তারা প্রত্যেকে এখানে এসে পৌঁছতে পারছে না, কোনো অসুবিধা নেই, অনলাইন আর অফলাইন বোধ রয়েছে। আমাদের এই ট্রেনিং আজকে সাংঘাতিকভাবে কার্যকরী আমরা দেখেছি এবং এর উপর আমাদের পেপার হয়েছে যে এই কাজটা করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, একটি বাচ্চা জেদের কথা বলছেন তো, মানে আপনারা জানতে চান, একটা বাচ্চা জেদ করছে, প্রথমে আমরা বাচ্চাটাকে কিন্তু দোষারোপ করতে শুরু করলাম যে বাচ্চা জেদ করছে। আমরা সেইটা তো ভাবি, বাচ্চাটা মায়ের সাথে সামনের বাড়ির সামনে একটা দোকানে গিয়েছিল, সেখানে মা গিয়েছে মুদির কিছু জিনিস কিনতে বা স্টেশনারি দু একটা টুকিটাকি সংসারের জিনিস কিনতে, বাচ্চা মায়ের হাত ধরে ছিল, এমন সময় সে ওখানে একটা বয়মের মধ্যে চকলেট রাখা, সে চকলেটটা দেখছে, দেখে তার নেওয়ার ইচ্ছা হচ্ছে, সে হয়তো বলতে পারছে না বা বলছে মা দাও বা তার মায়ের আঁচল ধরে টানছে, হোয়াট এভার। এমন সময় মায়ের পরিচিত ওই পাশের বাড়ির আরেকজন ভদ্রমহিলা এলেন, যার সঙ্গে মা গল্পে মত্ত হয়ে গেল যে ওখানে কোন বুটিকে শাড়ি হয়েছে অথবা কার বাড়িতে কি সমস্যা হয়েছে অথবা ছেলের টিউশনিতে কি হয়েছে এটা নিয়ে। বাচ্চাটা কিন্তু বহুক্ষণ থেকে চেষ্টা করছে মায়ের দৃষ্টি আকর্ষণ করতে যে ওর ওই চকলেটটা চাই। এবার বাচ্চাটা বেশ কিছুক্ষণ করার পরে যখন দেখলো কোনোভাবেই সে এটা পেরিয়ে উঠছে না, তখন সে কি করলো, এমন একটা কাণ্ড করলো যাতে সমস্ত নজর তার উপর গিয়ে পড়ে, অর্থাৎ সে
হয় ওখানে কিছু একটা ঠেলে ফেলে দিল অথবা কিছুটা জলের বোতল নিয়ে ফেলে দিল অথবা মাকে ধরে দুমদুম করে মারতে শুরু করলো অথবা মাটিতে শুয়ে পড়লো যে আচ্ছা এই পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মাথায় এলো অনেক মা বাবার কাছেই শুনি যে জেদ করলেই দিতে হবে এমন কোনো কথা নেই কারণ চাহিদাটা দিন দিন বাড়তে থাকবে ছোট থেকে শুরু করবে এবং আস্তে আস্তে ওর মনে হবে আমি যা চাইবো তাই পেয়ে যাবো অতএব আমি জেদ করলে কান্নাকাটি করলে অতএব আমার কান্নাকাটিতে তারা এতটাই অতিষ্ঠ হয়ে যাবে যে আমি যেটাই চাই সেটাই পেয়ে যাবো খারাপ কাজ করলো এর কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আছে মানে একটা আগের পূর্বসূরি একটা জিনিস আছে কি না বাচ্চাটা অনেকক্ষণ থেকে চাইছিল মায়ের কাছে জিনিসটা কিন্তু মায়ের তখন সময় নেই গল্পে মত্ত মা তার কিন্তু তখন একবারও মনে হয়নি যে বাচ্চাটা কি বলছে মন দিয়ে শুনি ঠিক আছে এই করতে করতে বাচ্চাটা জানলো কি যে আমি যদি এরকম একটা কাণ্ড করি তাহলে মা আমার দিকে মন দেবে এবং মা আমাকে হয় জিনিসটা দিয়ে সবাই লোকের সামনে লজ্জা থেকে নিবারণ হবে অথবা আমাকে ওখান থেকে নিয়ে চলে যাবে আমার আমার দিকে তাকাবে মানে আমাকে কনসেন্ট্রেশন দেবে তাহলে বাচ্চাটা যখনই এটা জানলো তখনই কিন্তু বাচ্চাটা পরবর্তীকালে ইন এভরি প্লেস হি গোজ উইথ হিজ মাদার সে কিন্তু সেই কাজটা করতে চেষ্টা করবে তাহলে বাচ্চাকে দোষারোপ করার আগে আমরা কি উচিত না যে আমাদের নিজেদের শুদ্ধ করা যে আমরা ঠিক কাজ করছি না আমরা বাচ্চাকে কনসেন্ট্রেশন দিই আমরা সেটা করি না বাড়ি গিয়ে আমরা কি করি আমরাও করি প্রত্যেকে করি বাড়ি গিয়ে আমাদের নিজেদের টাইম টাইম সব বাঁচিয়ে একটু সময় বাচ্চার জন্য রাখি যে বাচ্চাটা এখন স্কুলে যেতে পারছে না এখন সমবয়সী বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেতে পারছে না সে কিন্তু মা বাবা কাউকে পাচ্ছে না যার সঙ্গে সে এটাকে শেয়ার করতে পারে তাই সে রাগে যেদি হচ্ছে সুতরাং বাচ্চাকে দোষারোপ করতে একদম রাজি নই আচ্ছা কথায় কথায় আমাদের একটা প্রসঙ্গ চলে এলো যে অনেক বাচ্চাই খাওয়ার সময় মোবাইল দেখে তো সেটাও কিন্তু আমরা মায়েরাই দিয়ে থাকি যে একটু ভালোভাবে খাবে বা একটু ভুলিয়ে ভালিয়ে যেটা খেতে চায় না সেটাও খাওয়াতে পারবো তো এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে থেকে যায় কোনো কোনো মায়ের মধ্যে বেশিরভাগ মায়ের মধ্যেই বলবো যে মোবাইল ফোনটা এতটুকু 8 মাসের বাচ্চাও মোবাইল দেখে দেখে সে দুধ খাচ্ছে বা সামান্য কিছু তাকে খাওয়ানো হচ্ছে তো এই করতে করতে কিন্তু এই টিভি দেখে খাওয়া মোবাইল দেখে খাওয়া আমাদের বড়দের মধ্যেও কিন্তু শুধু বাচ্চাদের মধ্যে না বড়দের মধ্যেও চলে এসছে যে আমরা কারোর সাথে গল্প করতে করতে খাই না একটা কিছু জিনিস দেখতে দেখতে খাই সেটা বাচ্চাকে সঙ্গে নিয়ে দেখতে দেখতে খাই বা একটা বিশাল সময় আমরা এই মোবাইলের মধ্যে রয়েছে যেটা আপনি বলছিলেন যে আমাদের শুরুর দিকে এই নিয়ে কথা হচ্ছিল যে আমাদের বাবা মার কাছ থেকেই বাচ্চারা সব শিখে তো সেইখানে বাবা মাদের কি বলার যে আমরা না হয় একটা পার্টিকুলার সময়ে মোবাইল দেখছি কাজের বাইরে গিয়ে যদি সময় থাকে সেই সময়টাকে অ্যাভয়েড করে যেটুকু কাজ সেটুকু তারপরে বাচ্চাকে সময় দেওয়া তো এইরকম যদি এই ব্যাপারগুলো তো বাচ্চারা বুঝবে না আমরা যদি বুঝি মানে আমাদের কি করণীয় এবং বাচ্চাদেরকে কিভাবে এই ব্যাপারটা বোঝাবো এই প্রশ্নটার প্রথম পার্টটা যেটা ছিল সেটা একটু অন্য দিকে নিয়ে যাচ্ছিল সেটা হলো যে কিছু ফিডিং ইস্যুস ছিল যে বাচ্চা খায় না সেটা নিয়ে তো একটা বিরাট আলোচনা হতে পারে আমি সেই জায়গাটায় যাচ্ছি না কারণ খায় না মানে যে বাচ্চা বেশি খায় তার মাও বলে আমার বাচ্চা খায় না তো সুতরাং এটা আমরা শুনতে অভ্যস্ত সেই জায়গাটা আমরা যাচ্ছি না তো সেটা মায়ের একটা স্নেহ বা যাই হোক এরকম একটা কিছু থাকে এবার হলো আমরা মোবাইল দেখে খাওয়ানোর কথাটা যেটা আসছিল সেটা হলো যে একটা বাচ্চা প্রথম কথা তার ফিডিং এর একটা টাইম আছে সেই টাইমটা তাকে যদি আমরা কিন্তু বাচ্চাকে কাউন্সেলিং পার্টটা খুব করি না মানে আমরা কিন্তু অনেক আগে এটাকে বাচ্চাকে রেডি করি না যে বাবা তুমি কিন্তু মোবাইল দেখবে দিনের একটা নির্দিষ্ট সময় সেই সময়টা তুমি মোবাইল দেখতে পাবে বাকি টাইমটাই বা ঘটনা হলো বাচ্চাটা যে মোবাইল না দেখে খাবে তার বদলে হোয়াট ডাজ হি এক্সপেক্ট যে তার সঙ্গে কিছু একটা বাচ্চাদের পেশা কি আমাদের পেশা কি আমার পেশা ডাক্তারি ঠিক আছে আমাদের প্রত্যেকের এখানে কিন্তু পেশা আছে কিছু না কিছু তো বাচ্চার পেশা কি বাচ্চার পেশা খেলা প্লে গেম হলো ওর পেশা ওটাই একমাত্র যেটা ও দারুণভাবে করতে পারে ওর দিন নেই রাত নেই কোনো বিশ্রাম লাগে না কোনো ঘুম লাগে না বাচ্চার খেলতে কোনো ক্লান্তি হয় না তাহলে আমরা কি এটা অ্যাসিওর করতে পারি যে আমরা বাচ্চা যখন খাচ্ছে না আমি ওর মনটাকে একটা খুব সুন্দর কোনো গেম টেবিলের ওপর খেলছি যেটাতে ওর কনসেন্ট্রেশনটা যাবে এবং ও মুখে গপ গপ করে সুন্দর খাবার নিয়ে নেবে মানে এটা এক্সপেক্টেড নয় যে একটা বাচ্চা খুব সুন্দর করে একটা 3 বছরের বাচ্চা কোনো জেদ করবে না কিছু করবে না টেবিলে বাবু হয়ে বসবে এবং সুন্দর করে গ্রাস মুখে তুলে খাবে এটা হয় কিন্তু সেটা আমরা দেখতে যাই কারণ সেটা অস্বাভাবিক স্বাভাবিক এটাই যে বাচ্চা 14 বার নেমে যাবে দুষ্টুমি করবে এটা ধাক্কা দিয়ে ফেলে দেবে অথবা মোবাইলে মুদ হয়ে থাকবে এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি
তো মোবাইলটা যদি সরাতে হয় তাহলে তো তাকে কাউন্সেলিং করতে হবে যে বাবা তোমার কিন্তু মোবাইল দেখা যাবে না, আমরা অন্য একটা খেলা খেলবো, চলো আমরা খেলি হোয়াটএভার, যে কোনো খেলা যেটাতে সে এনজয় করবে, যাতে সে খাওয়ার এই যে কষ্টটা, তার কাছে তো খাওয়াটা একটা কষ্টদায়ক ব্যাপার, মুখ দিয়ে যাবে, চিবোতে হবে, অনেক ধৈর্য ধরে একটা জিনিস করতে হবে, ভালো লাগে না, মুখ সরিয়ে নেয়, তাহলে সেইটা করতে গেলে তাকে তো একটা সুন্দর ইন্টারেস্টিং জিনিসে নিয়োজিত করতে হবে, অথবা কোনো সুন্দর, আগে আমাদের দিনে আমরা যখন ছোট ছিলাম আমাদের ঠাকুমারা কি করতো আমার মনে আছে, সেই সময় অনেক জায়গায় ইলেকট্রিক ছিল না, ঠাকুমারা রাত্রিবেলা যখন পাশে নিয়ে শুতো পাখায় হাওয়া করতে এবং গল্প করতে করতে ঘুমিয়ে পড়তো, পাখাটা একসময় বন্ধ হয়ে যেত, তো সেই ছোটবেলার দিনগুলো কিন্তু নেই এখন, এখন সবার বাড়িতে আলো, ফ্যান, এসি সব আছে, ওইসবের কোনো অভাব নেই, গল্প বলাটাই চলে গেছে, গল্প আমরা সবই মোবাইলে দেখি, মোবাইলে ভাবি, মোবাইলেই করি, তাহলে বাচ্চার সঙ্গে আমার যে এক্সচেঞ্জ সেটা নেই, এবং সেটাই কিন্তু আমাদের এই যে WHO ট্রেনিংটার কথা বলা হচ্ছে, এটা একটা সাংঘাতিক জিনিস, শিশু কখন সবচেয়ে ভালো শিখবে এই জিনিসটা আমরা যে শিখেছি, মানে এটা একটা বিপ্লব যেটা WHO বলছে আজকে আমাদের মুখ দিয়ে, সেটা কিন্তু শুধু আমাদের এই রায়গঞ্জের বাচ্চা কি ভারতবর্ষের বাচ্চা নট, গোটা পৃথিবীর জন্য মডিউলটা তৈরি, আমি প্রত্যেককে বলবো যে প্লিজ গো থ্রু দিস, আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও এটা দেখতে পারেন, মানে অসাম থিং, প্রত্যেকের এই মা বাবার বিশেষ করে যাদের এই বয়সী বাচ্চা আছে আপ টু অ্যাটলিস্ট দ্য এজ অফ 6 to 7 ইয়ার্স, তাদের কিন্তু এটা সাংঘাতিক উপযোগী আর কি। ফেসবুকের কথা যখন চলেই এলো তার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে আমাদের এই রাই বাংলাও কিন্তু ফেসবুক পেজে রয়েছে, আপনারা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন রাই বাংলার অনুষ্ঠানগুলোকে, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে যেটা রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এর বাইরেও যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেশনে গিয়ে জানাবেন, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, আর যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমাদের আপলোড হবে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। আরও একটি প্রশ্ন আমরা পেয়েছি, এক মা জিজ্ঞেস করেছেন যে আমার বাচ্চা খুব মিথ্যে কথা বলছে আজকাল, সেটা কি লকডাউন এফেক্ট না এটা ন্যাচারাল, হঠাৎ করে মিথ্যে কথা কেন এত বলছে সেটা বুঝতে পারছে না যেহেতু বাড়িতেই রয়েছে। মিথ্যে কথা ঠিক লকডাউন এফেক্ট বলা যাবে না, কারণ মিথ্যে কিছু বাচ্চা বলে এবং অনেক বাচ্চাই বলে, তারা কিন্তু দুটো জিনিসে বলে, একটা হলো যে সে কিছু লুকোতে চায়, সে কিছু এড়াতে চায় যেটা সে সবার সামনে প্রকাশ করতে চায় না, তাই সে মিথ্যা বলেছে, মানে সে কিছু একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে যেটার জন্য, এবং দ্বিতীয় হলো সে ভয় পায়, তাকে হয় বকা হয় বা মারা হয়, এবং এটাও আমাদের একটা ট্রেনিং যে এই বাচ্চাকে না বলা এবং মানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে বাচ্চাকে নিজের গ্রিপে করার যে প্রবণতা, এটা একটা বাচ্চার মানে মানে চারিত্রিক গঠনে এত পরিবর্তন আনে যে সেটা আমরা মানে এটা আমরা পেপার করেছি, আমরা দেখেছি, আমরা রায়গঞ্জেরই দুটো স্কুলের ওপর কাজ করেছিলাম এবং প্রাইমারি এজ অর্থাৎ ওই প্রাইমারি মানে ক্লাস 5 থেকে 5 থেকে 10 এই বছর বয়সের বাচ্চাদের নিয়ে আমরা কাজ করে দেখেছি যে না বলা যদি শুধু বন্ধ করা যায় বাচ্চাকে তাহলে এত অর্ধেক কাজ হয়, এবং এটার জন্য আমাদের একটা এসআর থিওরি বলে আছে, শিশু মঙ্গল রায়গঞ্জের একটা এসআর নাম দিয়ে একটা থিওরি আছে যেটার ওপর এটা কাজ হয় যে এবং মানে হাউ টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ দ্য টডলার এজ, মানে এই যে বাচ্চার এই যে এই ধরনের পজিটিভ ভাইবস আসবে বাচ্চার, মানে বাচ্চা রাগ জিত করবে না শুধু নয় মানে পজিটিভ ভাববে, হ্যাঁ যা বলবো, হাউ টু মেক দ্য চাইল্ড কমান্ড কমপ্লাইন্ট, মানে আমরা কি চাই সবাই যে বাচ্চা যেন আমার কথা শুনে চল, বলতে খুব ভালো লাগে, আমার ছেলে খুব ভালো বা আমার মেয়ে সব কথা শুনে চল, এটা তো আমরা বলতে চাই কিন্তু অনেক সময় বলতে পারি না কারণ বাচ্চা এখন কাণ্ড কারখানা করে, তা আমাদের প্রত্যেকের মনের কি ইচ্ছা যে বাচ্চা যেন আমার বাধ্য হয় তাহলে আমি তাকে স্বর্গের সিঁড়ি দিয়ে নিয়ে চলে যাব, তো সেইটার জন্য আমাদের যে থিওরি এসআর থিওরি যেটা অলরেডি আমরা ক্লাস শুরু করেছি, আমাদের বেশ 2-3 ব্যাচ চলছে, এবং আমাদের শিশু মঙ্গলের এই যে কাজ এটা প্রথমে আমরা শুরু করেছিলাম শুধুমাত্র ডিলেড ডেভেলপমেন্ট মানে যারা শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া, আমার আজকের টকের আপনার প্রথম প্রশ্ন ছিল যে একটু অন্যরকম, তো আমাদের কিন্তু ট্যাগলাইনই এটা যে আপনার শিশু একটু অন্যরকম,
অন্যরকম মানে এই নয় যে তাদের হাত পা ব্যাকা হতে হবে, মুখ দিয়ে লালা পড়তে হবে, চোখ উপরের দিকে হবে, এটা নয়। মানসিক অন্যটা কিন্তু অন্য, যে বাচ্চা চোখের দিকে তাকাচ্ছে না, কারোর সাথে মিশছে না, কথা বলছে না ঠিক মতো, অথবা এমন কিছু রাগ জেদ করছে যে সেটা সমাজে অ্যাকসেপ্টেড নয়, অ্যাকসেপ্টেবল নয়, তার জন্য প্রচন্ড চঞ্চল বাচ্চা। কিছু আমরা অনেক সময় ADHD বলে একটা সমস্যা আছে সেটাতে আখ্যা দিয়ে রেখে দিই, তো সবসময় কিন্তু এরকম নয়, অনেক সময় নর্মালের অ্যাবারেশন, মানে বাচ্চা এমনি স্বাভাবিক, কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নেই, কিন্তু বাচ্চার স্বভাবে এমন কিছু চেঞ্জ এসেছে যে তাকে স্বাভাবিকভাবে রাখা যাচ্ছে না, তখন আমাদের হেল্প নিতে হয়। তো এই SR থিওরি বলুন বা যে ট্রেনিং বলুন, আমরা প্রথমে কাজ শুরু করেছিলাম শুধুমাত্র ওই বাচ্চা, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এমনি সাধারণ বাচ্চার মধ্যেও এই বিহেভিয়ারাল প্রবলেম এত বেশি যে এটা কিন্তু এখন একটু হেল্প নিলেই, খুব আর্লি ইন্টারভেনশন যে কাজটা আমরা করি, অর্থাৎ আর্লি স্টেজে যদি এটাকে ধরা যায়, তাহলে কিন্তু 6-7 বছরে মানে স্কুলের ক্লাস 1-2 এর মধ্যে এই বাচ্চাকে পুরো আমূল পরিবর্তন করা যায়। কিরকম পরিবর্তন হতে পারে? মানে যেমন ধরুন একটা বাচ্চা কথা বলছে না, ঠিক আছে, কথা বলছে না, সে তার বাবা মা দেখলো এটা 2.5-3 বছর বয়সে, এবার কথা বলছে না বলে সে ওয়েট করেছে, তারপর আমাদের কাছে এলো বা এলো না, যদি না আসে তাহলে আমাদের কাছে সবাই তো আসে না, আসবেও না। তো এবার ঘটনা হলো তাদের কিন্তু দেখা গেলো সেই বাচ্চাটার ঠিক যখন 4-5 বছর হলো, তার অদ্ভুত কিছু সেন্সারি ইস্যুস এলো, সে কিছু অদ্ভুত বিহেভিয়ার করতে শুরু করলো, মানে শব্দ শুনলে চিৎকার করে ওঠে, সাবান ডোলে মেখে নষ্ট করছে, বাড়িতে কিছু ধ্বংসাত্মক কাজকর্ম করছে, যেমন ওই কাঁচি দিয়ে সব কিছু কেটে ফেলছে, ব্লেড দিয়ে বিড়াল, বাড়িতে যদি বিড়াল থাকে বিড়ালের বাচ্চা কাচ্চা তাকে কেটে ফেলছে, এগুলো কিন্তু সব বিভিন্ন রকম মানে আমরা এগুলোকে ক্রুয়েলটি দেখি, এগুলো সবই কিন্তু ছোটবেলায় কোথাও না কোথাও তার কিছু প্রবলেম ছিল। এমনি এমনি একটা বাচ্চা এরকম করবে না, হঠাৎ করে সে বাচ্চা ক্রুয়েল হয়ে গেল না, অথবা তার কোনো স্টিমুলাস আছে, মানে সে যে পরিবেশে মানুষ, আমরা দেখি না হিন্দি সিনেমায় প্রচুর দেখা যায় বস্তির এসব ঘটনা দেখায় যে সেখানে খারাপ ভাবে মানুষ হয়েছে, তার বড়টাও সেইভাবে সে যেমন ADHD বাচ্চা যেটার কথা হচ্ছিল, প্রচন্ড চঞ্চল বাচ্চা, এক জায়গায় রাখা যায় না, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই বাচ্চাগুলো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ক্রিমিনাল হয়েছে অনেকে, তাদের কিন্তু ছোটবেলায় ADHD ছিল, তারা পরবর্তীকালে বড় হয়ে আনট্রিটেড থেকেছে, প্রথমে কন্ডাক্ট ডিসঅর্ডার হয়েছে, তারপরে ক্রিমিনাল তৈরি হয়েছে। তো আমরা কিন্তু যখন ক্রিমিনালটাকে দেখতে পাচ্ছি না, যে ছোটবেলায় ওই বাচ্চাটাকে যদি আমি আর্লি ইন্টারভেনশন করে ঠিক করতাম, তাহলে বাচ্চাটা কিন্তু এই জায়গায় পৌঁছতো না। সেটাই আমরা করি, আর্লি ইন্টারভেনশন। এবং আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে শিশুমঙ্গল যে কাজ করছে, কুচবিহারেও আমরা, শিলিগুড়িতেও কেউ নেই আমরাই যাই, রায়গঞ্জ, মালদা এবং রিসেন্টলি রামপুরহাটে আমাদের শুরু হয়েছে কাজ, বীরভূম জেলা, এবং পরবর্তীকালে হয়তো আরও চলতে হবে। পার্টিকুলার এই কাজগুলো করতে কত দিন সময় লাগছে, মানে কত মাস বা কত বছর, এইরকম একটা কোনো পরিষ্কার গাইডলাইন নেই, মানে আমরা জেনারেলি 6 মাসের জন্য প্রত্যেককে নিই, 6 মাসের মিনিমাম একটা পিরিয়ডের জন্য, কিন্তু এরকম নয় যে 6 মাস হলো পরের দিন থেকে যেই 6 মাস শেষ হলো বাচ্চা, অনেক আগেও হতে পারে, অনেক হয়তো 3-4 মাসেও হতে পারে, কিন্তু কারোর ক্ষেত্রে হয়তো 1 বছর। আচ্ছা, সেই রকম এই ব্যাপারগুলো যখন চলে আসে তখন কিন্তু ভীষণ ভাবায়। আরো একটি পয়েন্ট আমার বন্ধুরাও কেউ কেউ এই পয়েন্ট, আমি 2-3 জনের দু-তিন দিনের মেসেজ তো পেয়েছি, তার মধ্যে একটা কমন ইস্যু যেটা পেয়েছি যে দেরি করে হাঁটা বাচ্চাদের, এই কথা বলার সাথে কি এই রিলেটেড এই ব্যাপারগুলো থাকে? দেরি করে হাঁটা মানে সব কিছু করছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু সে হামা দিয়েই যাচ্ছে, মানে হাঁটার প্রবণতা তার মধ্যে নেই বললেই চলে, পা মাটিতে দিলেই কুকড়ে দিচ্ছে, মানে উঠিয়ে দিচ্ছে। তো এই প্রবলেমগুলো যাদের রয়েছে তাদের জন্য আপনি কি অ্যাডভাইস রয়েছে? হ্যাঁ, এটা এখন প্রচুর দেখা যাচ্ছে ঠিকই, দুটো কারণ আছে। একটা হলো, এটা বলে রাখি, একটা মেডিকেল ছোট্ট কথা বলবো, ভিটামিন D3 এখন জন্মের পরের দিন থেকে দেওয়া হয়, এটা গত 10-12 বছর আগে মোটামুটি একটা হাইপোথেসিস এসছে যে অ্যাট বার্থ ভিটামিন D3 ডেফিশিয়েন্ট হয়, সেজন্য ভিটামিন D3 আপাতত এখন কেউ কেউ 1 বছরও বলছেন, যে 1 বছর আমরা মানে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং যতদিন ততদিন তো করবেই, পারলে 1 বছর আমরা ভিটামিন D3 খাওয়াবো। তো অনেকেই সেটা মিস করেন এবং সেটা একটা কারণ হতে পারে, বাট দ্যাট ইজ নট দ্য মেইন রিজন। অনেক বাচ্চা বাড়িতে সেভাবে হাঁটানো হয় না, যার ফলে কম ইউজের জন্য মাসেল স্ট্রেংথ কম থাকে, সেই কারণে বাচ্চা হয়তো ওই মানে এক সারফেসে একইভাবে চলছে, হাঁটছে না। এবার মাইলস্টোনের ব্যাপার তো আছে, আমরা জানি এর আগের দিনও আমি বলেছি যে 3, 6, 9, 12 3 মাসে বাচ্চা ঘাসত্ব হবে, 6 মাসে বাচ্চা বসবে, 9 মাসে বাচ্চা দাঁড়াবে এবং 12 মাসে বাচ্চা হাঁটবে। এর মধ্যে হামাগুড়ি কিন্তু কোথাও নেই, কোনো মাইলস্টোনে হামাগুড়ি নেই, এবং অনেকে বলে আমার বাচ্চা হামা দেয়নি, একবারে হেঁটেছে।
সুতরাং হামাগুড়ি মাইলস্টোনে পড়েই না, সুতরাং বাচ্চা দাঁড়াচ্ছে কিনা হাঁটছে কিনা সেটা ইম্পর্টেন্ট। হামাগুড়ি দিয়ে যাচ্ছে মানে তার পরের মাইলস্টোনটাতে সে অ্যাচিভ করতে পারছে না, সে একই সার্ফেসে একইভাবে ঘুরছে, তাহলে তাকে সেই ভয় ওয়াকার দিয়ে হাঁটানোর চেষ্টা করে যেতে পারে, অথবা ডাক্তার যদি দেখে যে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্ট সেটা হতে পারে, অথবা হয়তো সে কোলে কোলে এত থাকে যে তার হাঁটার ইচ্ছাটাই হয়নি, যার ফলে সে পাটাকে ইউজই করে। মানে বাচ্চাকে যদি আমি এইভাবে এমব্রেস করে সবসময় রাখি, আমরা কি চাই, আমাদের যে বাচ্চাগুলি বিশেষ করে আছে শুধু তাদের নয়, আমরা সবাইকেই চাই যে আমার বাচ্চা কি হবে যেদিন আমি চোখ বন্ধ করবো, সেদিন যেন আমার বাচ্চা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, এটাই তো আমাদের মূল চাহিদা প্রত্যেকের। আর ওই বাচ্চাদের তো কথাই নেই, তাদের চাই যে যেটুকু একটু যেন নিজেরটা খেতে পারে, নিজেরটা বলতে পারে, এটুকুই। তো যদি আমি সবসময় এইভাবে এমব্রেস করে বাচ্চাকে রাখি, এটা আমাদের প্রথম পার্ট, যে বাচ্চাকে কিন্তু আমি মুখোমুখি বসাবো, বাচ্চাকে নিজেকে বসতে শেখাবো, কারণ ও জানে এইভাবে যদি পিছন দিকে রাখি তাহলে ও জানে আমি হেলান দিলেই তো মাকে পাবো, তাহলে ও বসবেই তো না, ওকে বসাতে গেলে আমাকে কিছু একটা গাইডলাইন কি আমরা আজকের অনুষ্ঠানে পেতে পারি যে কোন বয়স মানে কোন বয়স থেকে বাচ্চাদের ছেড়ে দেওয়া উচিত নিজে নিজে কাজ করার জন্য, মানে নিজেরটা নিজে করো, নিজেরটা নিজে খাও, স্নানটা নিজে করো, নিজেরটা নিজে পড়ো, ঠিক কোন বয়স থেকে আমাদের বাচ্চাদের এই ট্রেনিং গুলো দেওয়া উচিত? এটা আমার মনে হয় কি এটা স্টার্টস ফ্রম বার্থ, মানে পেরেন্টিং জিনিসটা একটা সাংঘাতিক, এর উপরে আমার মানে চারটে ক্লাস হতে পারে। আমাদের আমরা সবাই তো পেরেন্টস, আমরা সবাই বাবা মা, আমাদের সন্তান আছে, কোনো গাইডলাইন নেই, কোনো কিন্তু সিলেবাস নেই যে বাবা তুমি ফার্স্ট পেপারটা পড়ো তাহলে তুমি প্রথম দু বছর মানুষ করতে পারবে, সেকেন্ড চ্যাপ্টারটা পড়লে তুমি স্কুলে যাওয়ার আগে মানুষ করতে পারবে, এরকম কোনো কিন্তু নেই, কোনো গাইডলাইন সিলেবাস নেই। তাহলে পেরেন্টিংটা যার যার নিজে, মানে আমি একটা ছোট অভিজ্ঞতা বলছি, আমার দু সন্তান তাদের বড় এবং ছোট, তো আমি দেখেছি যে বড় সন্তানকে আমরা কিছুটা প্রোটেক্টেড ওয়েতে মানুষ করেছিলাম, তার জন্য সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কম। অন দ্য কন্ট্রারি ছোট ছেলেকে আমরা অনেক কম প্রোটেক্টেড এনভায়রনমেন্টে মানুষ করার জন্য, সে যখন চার বছর বয়সে জুতোর ফিতে বাঁধে, সে বোতাম লাগায়। তো এটা প্রত্যেক ঘরে ঘরে অনেকেই দেখবেন, কারণ প্রথমবার মানুষ অনেক শেখি থাকে, অনেক কিছু কম জানে বোঝে, তো দ্বিতীয়বার কি আমরা এক্সপিরিয়েন্সড, উই আর এক্সপিরিয়েন্সড পেরেন্টস, তো আমরা কিন্তু সেটাকে নার্চার করিনি, মানে ওই জিনিসটাকে আমরা দ্বিতীয় বাচ্চাকে আমরা ছেড়ে মানুষ করেছি, সে কিন্তু আজকে সেলফ সাফিসিয়েন্ট, নিজে জুতো পরে, নিজে ডিসিশন নিজে নেয়। তো এই জিনিসটা আমার মনে হয় এটা একটা ছোট্ট টিপস দিতে পারি যে বাচ্চাকে ভালো বাবা মা সবাই বাসে, এটা বলার এটা কিছু ব্যাপার নেই, কিন্তু আমি যদি কিছুটা আমার সুপারভিশন রেখে বাচ্চাকে নিজে হাতে কলমে করতে দিই, সে কিন্তু অনেক বেশি অনেক ভালোভাবে আমাদের নিয়ে যাবে অনেক দূর। একদম, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আশা করি পরবর্তীতে আবারও পাবো আপনাকে। আপনারা আমাদের রায় বাংলার যেগুলো অনুষ্ঠান হয় সেগুলো দেখতে ভুলবেন না, আমাদের সাথে থাকবেন, আর হ্যাঁ ব্ল্যাক ডগটা দেখতে তো একদমই ভুলবেন না, সঙ্গে থাকুন সাথে থাকুন উত্তরের উত্তরীয় রায় বাংলা। রায় বাংলা